नमस्कार बंधु, एक नवान्न थेके 30 जून एक किन्तु विज्ञप्ति जारी करा हुए छे। सेखाने किन्तु परिष्कार भावे बोले दिया हुए छे जे जे समस्त वेतन खाते जे 100% टाका बरद्द छिल सेखाने 100% बरद्द थाकछे एबं सेखाने खर्चा करते पारबे। किन्तु वेतन खात छाड़ा अन्यान्य खाते देखते पाच्छेन जे 50% किन्तु खर्चा करते हबे, 50% किन्तु व्यय संकोच करते हबे। এই কঠিন সময়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এরই পরিপ্রেক্ষিতে কিন্তু বেতনের ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এই বিষয়টাই কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে, দ্য অর্ডার উইল বি এফেক্টিভ হচ্ছে ফ্রম 1/7/2020 থেকে কিন্তু এটা থাকছে। অর্থাৎ এই যে জুলাইয়ের প্রথম 1 তারিখ থেকে কিন্তু এই অর্ডার কার্যকর হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু ব্যয় সংকোচের দিকে কিন্তু যাচ্ছে রাজ্য সরকার, এবং এটা স্বাভাবিকই যা কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে বিভিন্ন মহল থেকে কিন্তু তা জানানো হয়েছে। এবং যে সমস্ত টাকা আনস্পেন্ড হয়েছে সেই সমস্ত টাকাগুলোকে কিন্তু এই রাজ্যের কোষাগারে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা জেলা পরিষদই হোক বা যেখান থেকে হোক এবং বিভিন্ন মন্ত্রীদের দপ্তর হোক সেখান থেকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। তাতে এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয়ে রাজ্য সরকার কর্মচারীরা নিশ্চিত থাকছেন যে তাদের আপাতত বেতন মানে বিষয়ে কোনো রকম সমস্যা নেই এবং এটা থাকছেও না। সরকারের পক্ষ থেকে সেরকমই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই অর্ডার মারফত কিন্তু আমরা সেটাই জানতে পারলাম। এবং পরিষ্কার করে যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 100% বেতন খাতে যে টাকা বরাদ্দ আছে সেই টাকাই থাকবে, কিন্তু অন্যান্য খাত যেখানে এই ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে প্রকল্প থেকে আরম্ভ করে বা আরও উন্নয়নমূলক যে সমস্ত কাজ আছে সেইখানে কিন্তু 50% টাকা তারা খরচা করবে, কিন্তু 100% যেখানে ছিল সেখান থেকে সেটা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টা কিন্তু অর্ডার আকারে নবান্ন থেকে সমস্ত দপ্তর এবং মন্ত্রীর দপ্তর এই বিষয়টাকে পরিষ্কার করে জানানো হয়েছে। এবং এই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেখানে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা নিশ্চিত যে এই কঠিন সময়ের মধ্যে সরকার কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু যথেষ্ট সাধুবাদযোগ্য। তো এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে বেতন বৃদ্ধি বা আরও অন্যান্য বিষয় প্রসঙ্গে কিন্তু সেখানে কতটা পরিষ্কার ইন্ডিকেশন আছে সেটা কিন্তু উল্লেখ করার নেই, যে এই পরিস্থিতি দাঁড়িয়ে বেতন বৃদ্ধি বা বাড়ার ব্যাপারটা কী আছে সেটা কিন্তু উল্লেখ করা নেই। আপাতত আপনাদের এটাই জানালাম যে রাজ্য সরকার তার যে সিদ্ধান্ত জানিয়েছে যে 100% বেতনে, কিন্তু অন্যান্য পারপাসে 50% টাকা খরচা করা।